হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে আমরা আছি আলিপুর ঝুটে, একদম সবাই মিলে এসেছি, মানে আমরা দিদিরা এসেছি। চিড়িয়াখানায় ঢোকার আগে খাবারের ব্যবস্থা করে নিচ্ছি টুকটাক খাওয়া দাওয়ার জন্য। আর এই চিড়ে ভাজা নিতে হবে না, চিড়ে ভাজা, এইটা চাল ভাজাটা নিতে বলো, চাল ভাজাটা। এত কিছু খাবার দাবার আমরা নিয়ে নিলাম, এবারে চলো ভেতর দিকে যাই, আমি টাকাটা পে করি আগে। ধরো 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 ধরো, জল আছে তো, এখন আছে, ভেতর পাওয়া যাবে জল। চিড়িয়াখানার ভিড়টা একবার তোমরা দেখো, প্রচুর ভিড় এখানে, প্রচুর। চলো এই যে আমি পেছনেই আছি, ঠিক আছে, ভালো লাগছে তো? চলো, ভয় কেন লাগবে, চলো ওঠো, এনে এই উঠে যায়, উঠে যায়। হ্যাঁ, আজকে এখানে যেরকম মানুষের ভিড় রয়েছে সেরকম গাড়ি ঘোড়ারও ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। তোমাদের একটু ভিড়টা দেখাই, দেখো আলিপুর জুয়ের ভিড়টা দেখো আজকে। আজ আমরা এখন জুতে প্রবেশ করছি, আর দিদিরা টিকিটটা কেটে নিয়েছে অলরেডি, এখানে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। যাই, চল, এই যে দিদি যাইবো, দানিশ, আর এই যে পুচু, আর এই যে আমার ছেলে, চ চ আমি আছি তো, চ। এই খুব মারাত্মক ভিড় কিন্তু আজকে, হ্যাঁ দেখে শুনে। এই ব্যাগে ঢুকিয়ে দাও, পিছে আছে তো। আমি আগে আগে হাঁটছি আর মহোদয় পেছনে ব্যাগে সব ঢুকিয়ে দিচ্ছে। ওই চেঞ্জে ঢুকাবে না, সহজ চেঞ্জে ঢুকাবে না, ওই যেমন খাওয়া দাওয়া রয়েছে ওইটাই ঢুকাবে না, ওই যেমন খাবার দাবার আছে। দেখ এই যে বড় ময়ূরটা দাঁড়িয়ে দেখ, এই দেখ এই দেখ এদিকে দেখ এদিকে, এই যে এই যে বড় ময়ূরটা দাঁড়িয়ে দেখ। এই ময়ূর দেখেছিস, ময়ূর? আর এইটা কি, এইটা নাম না, নাম লেখা নেই তো, ময়ূরই মনে হয়, ময়ূরের মধ্যে তো ঝুটি পুটি আছে। শুধু এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ময়ূর অনেক আছে, দেখতে হবে প্রচুর। কই রাজু দা কই? হ্যাঁ চলো দেখ, কত বড় বড় দেখেছিস। বাকিদের বিরক্ত করবে না, দণ্ডনীয় অপরাধ, একদম বিরক্ত করবে না, ঠিক আছে। এই দেখা দেখ, এখান থেকে দেখ, এখান থেকে ভালো দেখা আছে, দেখ। শুরুতে কি দেখলি? শুরুতে পিকক, তারপরে হচ্ছে কি, ম্যাকাও। চলো এবার আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো দেখি, চলো। যেমন ওই শিম্পাঞ্জির ঘরটা মনে হয়, আসো দেখেছিস, ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। কি দেখলি শুরুতেই? বাঘ। হ্যাঁ, তিন নম্বর থার্ড হয়েছে বাঘ। মনে মনে ভাবছে দেখ আমাকে, দেখ আমাকে ছেড়ে দিলে না তোদের দেখে নেবো এরকম। ওইদিকে জিরাফ ছিল, জিরাফ, চলো পরে লাস্টে দেখবো। এই দেখ কোকামুড়া, দেখেছিস, এই দেখ সামনে দিয়ে, দেখ সামনে দিয়ে, এইগুলো না আগে ছিল না জানো তো, সাদা কালারের টাকা তোয়া তো দেখেছিস বাবা, এই যে হোয়াইট কালারের দেখেছিস, টাকা তোয়ার মাথায় জুটি, কি হয়েছে, টাকা তোয়ার মাথায় জুটি, তাই তো? কতগুলো আছে বলতো, 1 2 3 4 দেখেছিস, এবার এসেছিলাম, আগের বার এত পাখি ছিল না, এবার একটু বেশি আছে, কালারফুল পাখি বেশি আছে। তো না না, এটা অন্য, এটা কি, কি পাখি, হতে পারে, এটা হতে পারে, হতে পারে, ঝুঁটি নাই খালি, তোরাই ঠিক, তোরাই ঠিক, তোরাই ঠিক। এই দেখ সামনে দিয়ে দেখ কাকাতুয়া চাকর, এই দেখ সামনে দিয়ে দেখ, এই মদন টাক এটার নাম, ব্যাডমিন্টন নিষিদ্ধ বললাম না, এই দেখ লেখা রয়েছে, দেখেছিস, দেখেছিস তো বেকার বল গুলো কিনেছিস, সামনে দিয়ে দেখাই দেখ, দেখেছিস, দেখ কি বড় বড় পাখি দেখ। আমি খাবো না চলো, চিড়িয়াখানার ভেতর দিয়ে বেশি ভালো কিছু আশা করবি না, বুঝলি তো, ফেলে দিয়েছো, প্রথমে বললাম তাও কেমন, এই যে সামনে আছে হাতিয়া, হাতিগুলো নোংরাই থাকে যতবার আসি, বাবা
গুলোর অপরিষ্কার রয়েছে এরকম দেখে যে দেখাচ্ছে হাতিগুলো পর্যাপ্ত খাবার পায় না মনে হয় না সিরিয়াসলি বলছি এত টাকা ওঠে ড্রেনটা শুকনো শুকনো জলই নেই এখানে কেউ পরিষ্কারই করতে আসে না মনে এবার ঘাস ফুস খেয়ে বেঁচে আছে আবার এই ওট 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 উঁচু উঁচু লাইন আছে ওর ওই যে সামনে তো সামনে তো এই যে এই যে দেখতে পাচ্ছিস না এই যে লাইন কোথায় মামা শুয়ে আছে কোথায় শুয়ে আছে কোথায় মামা তো আজকে সবই কিন্তু দেখতে হ্যাঁ আজকে কিন্তু সব দেখতে পাচ্ছিস হ্যাঁ বক্সিং হাতি চ বাঘটা ঘুমাচ্ছে ওদিকে চ সাদা বাঘ দেখতে পাবো ওইটা মালটা চলে পড়ে এইটা তো তোমার সিংহ বাঘটা ঘুমাচ্ছিল চলতে বিত্তে খাওয়া দাও চলতে বিত্তে খাওয়া দাও ফটাফট 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 মারো ওদের তো আইসক্রিমে বের হচ্ছে না সাদা ময়ূর সাদা ময়ূর দেখতে এরকম সুন্দর লাগছে দেখ কত সুন্দর ঘুরছে দেখ এই যে দেখ ঘুম বছর মনে হয় বেশি আসছে হয়েছে হয়েছে চলো 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 বছর দেখে 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 এই লাপাচ্ছে দেখ কি সুন্দর না দেখতে বাবা হ্যাঁ চল 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 এই যে জলে ডুবে আছে এই যে এই যে এইটা এই যে এইটা জল হচ্ছে ছেলে বলছে দেখে মনে হচ্ছে যে পাথর ঠিকই বলেছিস চ পাখি দেখ বুঝেছিস দেখ অনেকগুলো আছে এদিক ওদিক দেখ অনেকগুলো আছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছি না এই যে ব্ল্যাক সোয়ানটা এই যে হ্যাঁ হ্যাঁ শিয়াল শিয়াল দেখিস হ্যাঁ পূর্ণা ওটা শিয়াল শিয়াল এগুলো আমরা বাড়ির সামনেই দেখতে পেতাম তো এইখানে দেখ কি বলতো নেকড়ে ভাগো ওই দেখ ভেতরে আছে ওই যে এই এই যে এই যে এই দেখ দেখেছিস দেখেছিস তুই দেখেছিস চল এ বাঘের কি ক্রেজ দেখেছো কোথায় গো কোথায় এই দেখ আসতে হেঁটে হেঁটে দেখেছিস হ্যাঁ মার্কেটে বাঘের কি ক্রেজ দেখেছো ক্রেজ মার্কেটে বাঘের ক্রেজ দেখো পাখি পশুগুলোকে মানে দেখার জন্য নর্মাল একটা ইসে করা ঠিক আছে আর বাঘের জায়গার জন্য দেখো দেখো সুন্দরবনেরই বাঘ কত বড় সাইজটা দেখ কোথায় বাচ্চা নিয়ে আছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হাই তুলছে দেখ ওই যা এ উঠেছে 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 তোমরা খেয়ে দিয়ে চলে আসলাম এবার জিরাফ দেখবো জিরাফটা একদম সামনে দাঁড়িয়ে রয়েছে বড় প্রথমে আমি দেখেছিলাম কি এমনি জিরাফ দেখেছি বাবা কত বড় বড় লোমা হ্যাঁ তো জিরাফের ভাই বোনদের সর্দার নেই ওইরকম হয়েছে সর্দার বড়টা বুঝলি নিচুয়ে খায় কি করে দেখেছো কি কি দেখা হয়েছে শিয়ালও দেখা হয়ে গেছে দেখেছি ওই যে কোনাটায় বসেছিল না তখন ওইটা শিয়াল শিম্পাঞ্জি দেখা হয়নি এই যেগুলো ঝুলছে যে দেখতে পাচ্ছিস এই যে ঝুলছে নড়ছে ঝুলছে দেখছিস আছে ওগুলো বাঁধুর হ্যাঁ সেরকম দেখেছিস ওই দেখ ওপর দিকটা দেখ ওই দেখ ওপরে দেখ বাবা ক্রোকোডাইল দেখলি বাবা ক্রোকোডাইল দেখলি কোথায় বলতো বল হ্যাঁ ওই যে ক্রোকোডাইল দেখ এই যে দেখ চুপচাপ শুয়ে আছে সামনে গেলে পরে ঘ্যাক করে উঠবে এই এখানে না মানে এই যে জলমল শুকিয়ে গেছে কোনো কিছু ঠিকঠাক করার ব্যাপার নেই কিছু নেই ফালতু হয়ে গেছে হ্যাঁ এত টাকা সেল হচ্ছে
50 টাকা 50 টাকা তাহলে কম লোক ঢুকছে বলো তো তুমি এত লোক ঢুকছে একটু পয় পরিষ্কার কিচ্ছু নেই খাবার দাবার দেয় না কি ঠিকঠাক যায় না গন্ডার গন্ডার এটা গন্ডার ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে এই দেখ ওখানে বোঝে দেওয়া আছে গন্ডার কিন্তু তোর ওই যে সিংমিং নেই তো গন্ডারি বড় বড় কুমির আছে এই যে 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 আরে এই লাইনেই সব এই দেখ বড় বড় কুমির আছে কত বড় এটা মামা পাটা খাচ্ছে খাচ্ছে এই চল দেখা হয়ে গেছে অনেক হরিণ আছে এখানে চল পাটা খাচ্ছে চল চল আরো আছে হরিণ চল সামনে চল কত হরিণ দেখে দেখ ওই ওখানে হরিণে হরিণ হয়ে গেছে দেখা হয়ে গেছে চল চল জানিস আমিও যাই না কেন দেখে দেখ টোপের জায়গায় এসে তোরা কচ্ছপ হয়ে গেলি এই যে ভাল্লুক এই যে ভাল্লুক দেখতে পেয়েছিস দুজনেই কতগুলো আছে চল 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 বেরিয়ে এবার বেরিয়ে যাই চ দিদিরা কোথায় দেখ ওই দেখ দেখতে পাচ্ছি এখান থেকে দেখাচ্ছে দেখ হ্যাঁ সিম্পাঞ্জির জায়গাটা এইটা এখানে সিম্পাঞ্জি নেই তো হ্যাঁ কাজ হচ্ছে এখানে কাজ হচ্ছে আরো মাল ঢুকাবে মনে হয় হ্যাঁ হ্যাঁ মানে আরো সিম্পাঞ্জি নিয়ে আছে মনে হয় অনেক কিছু লাগাচ্ছে এক্সট্রা পাখি অনেক আছে এক্সট্রা এক্সট্রা অনেক বাকি আছে সাদা বাঘের দৌড়দার গেলে দেখলে না ওখানে ছিল কত বাঘ মোটামুটি আমাদের চিড়িয়াখানার জার্নি শেষ আমরা এখন বেরোবো দিদিরা সামনে দাঁড়িয়ে ও এই ফটো শ্যুট চলছে কেন এই যে ফটো শ্যুট চলছে দে তুলে দিন দে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানা জার্নি মোটামুটি আমাদের শেষ 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 নটাও শেষ দিয়ে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবছর আর ফুল ফ্যামিলি আসিনি এবছর আমরা দিদিরা আসছি হ্যাঁ তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং আমাদের ফেসবুকে অবশ্যই ফলো করবে থ্যাংক ফর ওয়াচিং বাই 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 ব